নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন দাদা অর্গানাইজার টিচার নিয়ে একটি ভিডিও আপলোড করতে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে অর্গানাইজার টিচার সম্পর্কিত যে খবর সেই খবর কিন্তু আলোচনা। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন অর্গানাইজার টিচারদের একটি খুশির খবর কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। অর্গানাইজার টিচারদের আগামী 2 থেকে 3 দিনের মধ্যে খুশির খবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সোমবার থেকে মঙ্গলবারের মধ্যেই একটি কিন্তু নোটিশ পাবলিশ করা হবে। আগের আপনারা এর আগের নোটিশে দেখেছেন যে সমস্ত কেসগুলো অনগোয়িং প্রসেস, সে সমস্ত কেসগুলো চলতে থাকবে। তো অর্গানাইজার টিচারের এইটাও কিন্তু অনগোয়িং প্রসেস, ভোট ঘোষণা হয়ে গেলেও এর নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। এটি যেহেতু অনগোয়িং প্রসেস, তাই ভোট ঘোষণা হয়ে গেল এর নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যেটা অনগোয়িং প্রসেস, সেটা ভোট ঘোষণা হয়ে গেল চলতে থাকবে, কিন্তু নতুন কোনো প্রসেস কিন্তু চলবে না ভোটের মধ্যে। তো এই অর্গানাইজার টিচার যেহেতু অনগোয়িং প্রসেস, তাহলে আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু চলতে থাকবে। তো যেটা বলার, এই অর্গানাইজার টিচারদের নিয়োগ কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, তাই এবার কিন্তু আর কোনো রকম স্টে অর্ডার পড়ার সম্ভাবনাই নেই। এই অর্গানাইজার টিচারদের নিয়োগের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু ডিপিএসসিতে প্রকাশ করা হবে। প্রায় 8,000 থেকে 11,500 মতো অর্গানাইজার টিচার কিন্তু নিয়োগ করা হবে। এবং অর্গানাইজার টিচারদের যে সমস্ত কেসগুলো ছিল, সেই সমস্ত কেসগুলোর নিয়োগ একসাথে করা হবে। আমার কাছে যে খবর আছে, সেই খবর অনুযায়ী তাদেরকে 3টি থেকে 4টি ধাপে কিন্তু করা হয়েছে। সেই খবর অনুযায়ী তাদের বয়সের ভিত্তিতে 3টে থেকে 4টি ধাপ কিন্তু করা হয়েছে। যাদের বয়স বেশি তাদেরকে প্রথম ধাপে, এরকমভাবে বয়স অনুযায়ী কিন্তু ধাপ করা হয়েছে। যাদের হয়তো বয়স একটু বেশি তাদেরকে আগে নিয়োগ করে দেওয়া হবে। তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। আরও ভালোভাবে জানতে আপনাদের MMA-র সাথে যোগাযোগ করবেন, এবং এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।